কাছে জানা হচ্ছে আগামী 25 তারিখ থেকে 26 তারিখের মধ্যে কালকে পশ্চিমবঙ্গে যে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে এই নিম্নচাপের ফলে আগামী দুই দিন সাথে প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে। এলাকার প্রত্যেকটি মানুষকে জানাচ্ছি আপনারা জীবিত ঘরের মধ্যে বা মাটির ঘরের মধ্যে বসবাস করছেন বা কোন প্রকার গাছের নিচে থাকাতে করছেন আপনার দয়া করে পার্শ্ববর্তী কোনো ঘরের মধ্যে যাবেন বা আপনাদের গায়ের স্কুল আছে প্রাইমারি স্কুল হাই স্কুল আছে ওখানে সুন্দরভাবে সুরক্ষিত থাকবেন এবং তার সাথে সাথে এই মহামারী করোনা হাত থেকে বাঁচার জন্য আমরা যে মাস্ক ব্যবহার করছি সে মাস্ক ব্যবহার করবেন এবং তার সাথে সাথে স্যানিটাইজ ব্যবহার করবেন বা পরিষ্কার করে হাত ধোবেন এবং দূরত্ব বজায় রাখবেন সতর্ক থাকবেন আতঙ্কিত হবেন না আতঙ্ক ছড়াবেন না। সৌজন্যে কবি অলিফের এক নম্বর গ্রুপ এবং সারিয়া চার নম্বর গ্রাম পঞ্চায়েত ওই ঝড়ের জন্য যত রাস্তা সাইডে শুকনো গাছ আছে সেগুলোকে কেটে এক সাইড করে দিয়ে হবে। এটা পৌরসভা ও পিডব্লিউডি রেঞ্জ তিনজনের উদ্যোগে কাজটা সম্পূর্ণ করা যাতে যায় তার চেষ্টা করছি। কতদূর পর্যন্ত কাটা হবে? শ্মশানকালী অবধি আমরা ইয়ে করবো যত শুকনো গাছ আছে। হ্যাঁ,